जय गुरु जय माँ ओम ब्रह्म आत्मा सच्चिदानंद घन अखंड भूमा जय प्रज्ञान पुरुष सशं वेद्य सानुभव देव श्री श्री बाबा ठाकुरेर जय। आज महालया 14 अक्टोबर 2023 साल এই বছর প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরের এই ধরাধামে আবির্ভাবের 100তম বছর, তাই তার এই মহান লোকোত্তর আবির্ভাবকে স্মরণীয় ও বরণীয় করে নেবার জন্য সচ্চিদানন্দ সোসাইটি সকল ভক্তদের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে ব্রতী হয়েছে। যদিও বিগত শ্রীপঞ্চমী তিথিতে এই আবির্ভাব শতবার্ষিকী উদযাপনের সূচনা হওয়ার কথা ছিল, কিন্তু সেভাবে তা করা হয়ে ওঠেনি। আজ এই মহালয়া তিথি থেকে সেই সূচনা হল। এখন থেকে যে সমস্ত অনুষ্ঠান সচ্চিদানন্দ সোসাইটির দ্বারা আয়োজিত হবে, যেমন সৎসঙ্গ, ভজন, অনলাইন সৎসঙ্গ ইত্যাদি, তা সবই প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর আবির্ভাব শতবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসাবে পরিগণিত হবে। শ্রী শ্রী বাবা ঠাকুরের গোলাবাড়িতে পদার্পণের দিনকে স্মরণে রেখে ও সেই গ্রামবাসীদের সহজ সরল ভক্তিভাবের উচ্ছল নিবেদনে শ্রী শ্রী বাবা ঠাকুরের যে প্রেমপূর্ণ ব্যবহার, তা লক্ষ্য করে বুড়িমা প্রতি বছর গোলাবাড়িতে যে উৎসবের আয়োজন করতেন, তাকে অবলম্বন করে গোলাবাড়িতে আগামী 26 নভেম্বর একটি মেডিকেল ক্যাম্প ও 27 নভেম্বর শ্রীনাম সংকীর্তন করে গ্রাম পরিক্রমা করা হবে। দিল্লিতে যেখানে শ্রী শ্রী বাবা ঠাকুর বহুবার গিয়েছেন, থেকেছেন, অনেক প্রবচন দিয়েছেন ও যে স্থান তার অন্তিম লীলাক্ষেত্র, সেখানে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। এছাড়াও ভক্তদের সহযোগিতায় অন্য কোনো অনুষ্ঠানও আয়োজিত করা যেতে পারে। আগামী শ্রীপঞ্চমী তিথি উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠান আয়োজন করে এই আবির্ভাব শতবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হবে। শতসিদ্ধ শতস্ফূর্ত স্বয়ং পূর্ণ স্বয়ং প্রকাশের যে মূর্ত বিগ্রহরূপে শ্রী শ্রী বাবা ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, সেই দিন থেকে তার অপ্রকট হওয়ার দিন পর্যন্ত এই মধ্যবর্তী দীর্ঘ সময়ের প্রতিটি ক্ষণে তিনি তার বাংময় মূর্তিতে এবং তার প্রতিটি আলোকবর্ষী আচরণে প্রত্যেককে সত্যানুসন্ধানে শুধু পথ প্রদর্শন করেননি, অনুপ্রাণিত করেছেন এবং সকল অন্তরায় দূর করে সকলের অন্তরে স্বস্বরূপে প্রতিষ্ঠা পাবার ব্যাকুলতা সৃষ্টির জন্য শক্তি, জ্ঞান, আনন্দ, প্রেমের বিজ্ঞান প্রকাশ করে দিয়েছেন। শ্রী শ্রী বাবা ঠাকুর বলেছেন, মা এবার সত্যযুগের বীজ বপন করবেন। নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমি অবতার নই, দেবতা নই, আমি আমি। সে দেবতাই হন, ঈশ্বরই হন আর অবতারই হন, সবাইকেই কিন্তু এই আমিকে ব্যবহার করতে হবে। তাই তার অভিনব অভূতপূর্ব সম্পূর্ণ মৌলিক অবদান হল আই রিয়েলিটি তত্ত্ব, যে আত্মসূত্রের দীপ তিনি প্রজ্বলন করে দিয়েছেন। সেখানে ব্যক্তিগত মুক্তির বিজ্ঞানকে অতিক্রম করে সামগ্রিক মুক্তি সাধনের পথ নির্দেশিত হয়েছে। সত্যযুগের আবির্ভাবে এটি একটি অতি তাৎপর্যপূর্ণ অধ্যায়। আমরা যেন প্রতিক্ষণে তার বাংময় মূর্ত বিগ্রহকে
অন্তরে বাইরে মেনে মানিয়ে চলতে পারি, তার জন্য দয়াল ঠাকুর করুণার অবতার প্রিয়তমোত্তম শ্রী শ্রী বাবা ঠাকুরের কাছে তার আশীর্বাদ কৃপা করুণা অনুকম্পা যাচনা করি। আর যেন আমরা প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর আবির্ভাব শতবার্ষিকী উদযাপনকে আপন বোধে সকলে মিলে সার্থক করে তুলতে পারি, তার জন্য তার কাছেই আমাদের সকলের ঐকান্তিক প্রার্থনা জানাই। জয় প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরের জয়।